এফালে করোনা মহামারীয়ে ভয়ঙ্কর রূপ হয়েছে, তার মাজতে একাংশ বনদস্যুৱে ইতিমধ্যে রংজুলি অঞ্চল চলাই গেছে বন ধ্বংসযজ্ঞ। আর সেই ব্যবসায়ীসকল রোধ করার কারণে রংজুলি বন বিভাগে অহরহ প্রচেষ্টা চলাই আছে। কিন্তু যখন বনদস্যু সেই বনদস্যুসকলে সুযোগ বুঝে তেওঁলোকে বন ধ্বংস চলাই গৈছে, লগতে কাঠৰ ৰমৰমীয়া ব্যৱসায় চলাই গৈছে। মই উপস্থিত আছোঁ ধূপধৰাৰ এটা বন শিবিৰত, আৰু এইখিনিত মই জনাব বিচাৰিছোঁ, এয়া হৈছে এখন নাও। আৰু ইতিমধ্যে ৰংজুলিৰ বন বিভাগে ৰংজুলি বনাঞ্চলিক বিষয়া বলেন দাসৰ নেতৃত্বত এটা অভিযান কৰি দলে ইতিমধ্যে এখন নাও, যিখন নাৱেৰে আচলতে বনদস্যুসকলে তেওঁলোকে চোৰাং কাঠ সরবরাহ করে, আর এই চোৰাং কাঠ ব্যবসায়ীসকলের বিরুদ্ধে অভিযান চলায় এইখন নাও জব্দ করে আনছে, বন বিভাগে জব্দ করে আনছে। ক্যামেরা পার্সন দেখাবলে অনুরোধ জানাইছো, এইখন বৃহৎ আকারের নাও, আর এই নাওয়ের জড়িয়ে ব্রহ্মপুত্রে চোৰাং কাঠ সরবরাহ করে। আর এনেদরে আসলে এই অঞ্চল বিভিন্ন বনাঞ্চল আসলে ধ্বংস হয়ে গেছে, আর এই বনাঞ্চল ধ্বংস করে আসলে যবৈধ যে কাঠ সেই কাঠের রমরমীয়া ব্যবসায় চলাই গেছে। আর বৃহৎ পরিমাণের কাঠ আর কাঠ ফলা মেশিনও জব্দ করবলে সক্ষম হয়েছে। আর ইতিমধ্যে ধূপ ধরার যে কাঠ ভরাল, এই বন বিভাগের যে কাঠ ভরাল, এই কাঠ ভরালও ইতিমধ্যে রখা হয়েছে সমগ্র সমূহ নাওর কাঠ সমূহ। বন বিষয় আছে আমার মাজত উপস্থিত, তেখেতক জানি কত কেন অভিযানটো চলেছে? এইটো পালপাড়া বলে আছে, পালপাড়া নদীর ওসর দুইসাইডে মাজুলীর রাস্তাতে গেছে, দুই সাইডে নদী একটা নদী আছে। তারপর আজি মানে আমার মঙ্গলপাড়া মালবিলাক কাটি নৌকাখন তুলিছে, নৌকাখন তুলি রাখিছে। রাখার পিছর আমার রংজুলি উচিও আছিল, আমার উচি তেখেতসকলে গলে আহতো গৈ নৌকাখন পালোঁ। নৌকাখন পোৱাৰ পিছত নৌকাখন পানীত ডুবাই দিলোঁ, মালো আছে আৰু কাঠখিনিটো মাল মানে কাঠখিনি আছে নৌকাখনত ডুবাই দিলে। তাৰপিছত আৰু এখন বেলেগ নৌকাই দি সেইখন নৌকাত সেই ডুবাৰ পৰা পানীৰ পৰা উঠাই কাঠ আধা কাঠ ৰাস্তাৰ ওচৰলৈ আনি পানীৰ পৰা আনি ৰাস্তাৰ ওচৰলৈ আনি নাওখন যেতিয়া ডুবি গ'ল, গোটেই কাঠ ভৰাৰ ভৰ্তি আছিল, এতিয়াতো উঠাব নোৱাৰোঁ, এতিয়া বেলেগ এখন নৌকা নৈ পেলাই সেই কাঠখিনি আনি পেলাই আমি ৰাস্তাত ছাইড কৰিলোঁ। এইখন অলপ খালী হৈ গ'ল, খালী হোৱাৰ পাছত এইখন আনি এইখিনিৰ পৰা মালখিনি আনলোড কৰিলোঁ। আনলোড কৰি আমি গাড়ী দুখনত দেখিছে আপোনালোকে, সেই দুখনত আনিলোঁ। তাৰপিছত সেই গাড়ীখন নৌকাখন ইঞ্জিন নৌকা, গোটেই মেচিন দি চলায় মেচিন গোটেই নৌকাখন, এতিয়া আপোনালোকে দেখিছে আমি আনি থ যেহেতু আপনার অভিযান চলি আছে, মানে ইয়ার আগে আমি আরো তিনখন নাও আনিছো, আর দুদিনমান আগে আমি ছখন গাড়িয়ে ধরছি উৎকাত জব্দ করছো। হ্যাঁ, আর যাকালি একটা মিল উঠাইছো, আমার সি এফ আছে, প্রটেকশন আছে, আমার ডিওপো সাজেকশন মতো আমি যাওয়া মিল উঠাইছো। আজি এই অভিযানটো মানে রঙগুলি আছে, আর আমার আজি আপনাদের ধরলে মানে নাও এখন আর মানে কাঠ ধরলে আর মানে কাঠ মেশিন ধরেছিল, মেশিন নৌকাখন এইখান যন্ত্রচালিত যন্ত্রচালিত মেশিন দিয়ে চলায়, মেশিন তো আছে মেশিন মেশিন আনুমানিক কিমান মান হবো কাঠ আপনার? 8 লাখ টাকা। আর দুদিন পূর্বে আপনাদের মানে কাঠ জব্দ করছে বৃহৎপুর মানে করে আসো কন্টিনিউস করে আসো? হ্যাঁ, এই টোটেল কিমান মান হবো বর্তমানে? আজিলেকে বর্তমানে 5 লাখ গাড়িবিলাক তো আছে, গাড়ি ছখন গাড়ি আছে, ছখন গাড়ি আছে, ফর্টি আছে, আৰু নৌকা আছে, আৰু ৰেঞ্জত ৰাখিছোঁ। ৰেঞ্জত যেতিয়াকৈ আমি গাড়ী মটৰ নধৰে, সেইকাৰণে এতিয়া আমি ভিতৰত ভিতৰত আমাৰ এটা আই বি আছে, আই বিৰ ওচৰত নৌকাখন আনিছোঁ, আৰু মাটখিনি যোৱাকালিও আনি দেখিছোঁ, যোৱাকালি আনি থৈছোঁ। আজি আৰু পৰৱৰ্তী পৰ্যায়ত আপোনালোকৰ অভিযান ইয়াত ষ্টপ কৰিম, আৰু অভিযান আপোনালোকে অভিযানটো চলিয়ে থাকিব, আমাৰ অভিযানটো চলিয়ে থাকে ইয়াত, আপোনালোকে দেখি আছে। হ্যাঁ, ইমান অভিযান কৰিছে, গাড়ীটো প্ৰায় 120 পাৰ হৈ গ'ল। হ্যাঁ, কাঠৰ গাড়ী ঘোড়া নৌকা ঘোড়া গাড়ী, হ্যাঁ, বিভিন্ন বস্তু। আর নিশ্চিতভাবে আসলে রংজুলির যে বন বিভাগ, রংজুলির বন বিভাগে অহরহ প্রচেষ্টা চলাই আছে, যখন চোরাং ব্যবসায়ী আসলে বন ধ্বংস করে আহিছে, আর বিভিন্ন
क्षेत्र जेने आज उद्धार कर नौका ये नौकर जरिए बन माफिया विभिन्न अंचल रंगजुली अंचल का सरबराह कर सरबराह कर रम रमिया व्यवसाय चला बन माफिया रोध करार बन विभाग जथेष तत्परता अवलम्बन कर इतिम्य जिलार जी बन विषया जिला बन विषया जथेष कष्ट जथेष उद्योग लैसे जाते बनांचल समूह सुरक्षित कर रख पे तरह अहरह प्रचेस्ट चलते कि तार समान भावे जी जी बन माफिया आसलते बन ध्वस चला गई है गए यार द्वारा कब लगे जो मानने प्रकृति ध्वस कर एकांश है मुनाफा लुटी लैसे और जार फल आज ये अंचल बनांचल समूह आसलते ध्वस हो गए गति के अति शीघ्र निश्चित भावे अभियान चल अभियान चलाई आस और निश्चित भावे बन माफियासक समय करायत्त कर सक्षम हम और निश्चित भावे ये अंचल जी मैं बनांचल जी बन ध्वस हो ध्वस बनांचल समूह रक्षा कर समर्थ हम।